আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আছে আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আপনাদের সামনে একটা আমার কাছে গুরুত্বপূর্ণ ভিডিও মনে হচ্ছে, এটি আশা করি সবার কাছে লাগবে, আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে যে মানে এই যে ইদানিং সময়ের মধ্যে কেন গরুর দুধ কমে যাচ্ছে, কেন গরুর দুধ কমে যাচ্ছে এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো সেটা কমার কারণ কি বা আমরা সেটা প্রতিকার কি করব। আচ্ছা, আসলে এখন যে আমরা যে সময়টা দেখছি সেই সময়টাই কিন্তু মানে প্রচুর পরিমাণ কি মশা, তাই না? একটু পিছিয়ে বসি আমি, ভালো। হ্যাঁ, তো প্রচুর পরিমাণে মশা, যেমন আমি আমার খামারটাকেই মানে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ মশা যা আমি আসলে জানি না আপনাদের কি অবস্থা, আপনাদের চারদিকে কি অবস্থা। যে রানিং যে গরুগুলা যে দুধ দেয় এগুলো মশার কামড়ে প্রচুর পরিমাণে দুধ কম হয়, গরু শুকায় যায়। গরু কি মশা কিন্তু রক্ত নেয়, মশা কিন্তু মাংস খাইতে পারে না, মশা কিন্তু রক্ত নেয়। সে রক্ত কি আয়রন, আমরা যদি আয়রন দেই তাহলে না সে রক্তপূরণ হবে। কিন্তু এরকম আসলে আমরা শরীরে উৎপাদিত হচ্ছে কতটা আর আমরা দিতে পারছি কতটা, এটা হচ্ছে মেন বিষয়। এর কারণে কিন্তু গরুর দুধ কিন্তু কমতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত, আমি আমার খামারে যেটি ব্যবহার করছি আমি একটু বলি। আমার খামারে এখন বর্তমানে ব্যবহার ব্লিচিং তো আছেই, ব্লিচিং দিচ্ছি, কাল থেকেও দিচ্ছি, আর হচ্ছে ওই যে ফিনিশ আছে সেটা দিচ্ছি। পায়ে দিলে কি পায়ে একটু কম বসে, কিন্তু শরীরে উলানে এই দিকটা দেখা যায় কি বসে রক্ত ঢল ছুটে, এই একটা অবস্থা। আসলে এর আগে এইবারটাই বেশি মশা, এর আগে যেমন এরকম কোনো ওর মশা লাগতো না, কিন্তু মাসি ধানিং কোনো মাসি নাই, মাসি নেই, শুধু মশার প্রকোপটাই বেশি। এখন আপনারা কী করছেন সেটা একটু জানাবেন এবং মানে খুব খেয়াল করে থাকবেন। দরকার পড়লে হচ্ছে যারা আসলে ছোটো ছোটো অল্প খামার, ছোটোখাটো, আমার তো খামারটা তো গুল আকারের, আমার যেখানে আপনার যে ই দেওয়া সম্ভব না, মশা এটা নানা সম্ভব না, এরকমটা তো আপনারা বলবেন কি করতেছেন এবং খুব সাবধানে থাকবেন মশার থেকে। মশার থেকেই কিন্তু যত ধরনের রোগ বালাইয়ের সৃষ্টি, এই যে আপনার এলএসডি বলেন না কেন, এটা কিন্তু মশার থেকেই হয়। হ্যাঁ, আপনার যে স্কিনে যে প্রবলেমগুলো সব মশা মাছি কামড়ের থেকে এগুলো হয়, দুধ কমে যায়। আর আরেকটা কথা, এখন কিন্তু বাংলায় কিন্তু ভাদ্র মাস চলছে, এই ভাদ্র মাসে কিন্তু অ্যাকচুয়ালি যে গরুগুলো দুধ দেয় সেই মানে দুধ দেয় না, মানে যেগুলো বাচ্চা দেয় সেগুলো কিন্তু দুধ এমনিতেই কম হয়, কারণ ভাদ্র মাসের সাথে এটার সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, এটা আমি জানি। এই জন্য ভাদ্র মাসে যে গরুগুলো বাচ্চা দেয় সেই গরুগুলার দুধ একটু কম হয়, ওই তুলনায় একটু কম হয়। এই জন্য আজকের ভিডিওটি আমি মূলত করা যে মশা মাছির প্রকোপ থেকে কি করা যায় না করা যায়। চাইলে আপনারা মশারি ব্যবহার করতে পারেন এবং আপনারা ইয়ে করতে পারেন, একটু ধূপের ব্যবস্থা করতে পারেন, ধূপ দেয় যে এটা ব্যবস্থা করতে পারেন, তারপরে ব্লিচিং ব্যবস্থা মানে ব্যবহার করতে পারেন, এটা দিতে পারেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতাটা মানে কথাটা আমি বললামই না, কারণ এটা আমাদের কি করতেই হবে, এইটাই। আর আরেকটা কথা, যে গরুগুলো এইরকম কোনো সমস্যা নাই তবুও দুধ হচ্ছে না, সেটাকে কি করা যায়, সেটাও তো একটা প্রশ্ন না? এক ভিডিওতেই সব সমাধান করে দিই। আচ্ছা, সেই সমস্যার ব্যাপারটা হচ্ছে আমরা কী করবো। প্রথমত গরু আমাদের কয় মাস ধরে বাচ্চা দিচ্ছে সেটা খেয়াল করবো। তারপরে হচ্ছে দাঁড়ান, গাড়িটা যেহেতু যেয়ে নেই, আজকে হাটের দিন তো প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে, তো এটা আমরা ইয়া করবো। তারপরে হচ্ছে আমাদের গরুকে আমরা খাবার দাবার ঠিক মতো দিচ্ছি কি না, এইটা পুষ্টিকর, শুধু যে খাবার দিলেই হবে সেটা কিন্তু নয়, পুষ্টিকর খাবার পাচ্ছে কি না সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে বিষয় আসলগুলো, এর জন্যই কিন্তু আমাদের খামারে কি আমরা দিন দিন কি খাবারের ঘাটতির জন্য কি আমরা কিন্তু দুধ প্রোডাকশন কম পাই, মাংস উৎপাদন কম পাই, এবং কিন্তু আপনারা এই যে বাচ্চা আমরা বাচ্চা প্রোডাকশন কম পাই, তাই না? মানে গাভিতে কি হিটা আসে না, এই যে সমস্যাগুলো, এটা কিন্তু সবই কি নিজেদের জন্য, আমরা নিজেরা যত্নআত্তি করি না বা করলেও আমরা কোন সময় কোনটা লাগতেছে এটা আমরা বুঝি না, না বুঝেই করতেছি, হয়তো বেশি করে ফেলতেছি বা কম করে ফেলতেছি, এটাই হচ্ছে মূলত কারণ। তো আমাদের সব সময় খুবই হিসাব কিতাব করেই চলতে হবে, কারণ হচ্ছে কি মানে কি বলবো, এটা খুবই জরুরি একটা বিষয়। আচ্ছা, আর একটা কথা, আমাকে কিছু ভাই কমেন্টস করছেন যে আপু আমার গরু 25 মাস হয়ে গেছে এখনও হিটে আসে না, আমি কি করতে পারি? আসলে আপনি যেটি করতে পারেন, আসলে হিটের তো এটা আসলে এরকম ফোনে আসলে এরকম এতগুলো উপায় নিয়ে আমি বলতে পারছি না, আর আপনি হচ্ছেই করবেন, আপনি আমি ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আপনি তো ওষুধ তো দূর থেকেও কেনাই লাগবে, কিন্তু আমি সঠিক সময় যে পরামর্শটা এবং যে সঠিক মেডিসিনটা সেটা আমি আপনাদেরকে দিতে পারবো। দিয়ে হিটের জন্য আপনার একটু খরচ হবে, কিন্তু ইনশাল্লাহ হিটে আসবে কনফার্ম, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন।
তো এটাই হচ্ছে তার জন্য মেসেজ। আর হচ্ছে আরেকটি মেসেজ হচ্ছে এই যে গরুগুলো জরায়ু বের হয়ে যায়, এটা আমি নিয়ে অন্য সময় ওষুধ নিয়ে কথা বলবো, যে গরুগুলো জরায়ু বের হয়ে যায় এই গরুগুলো কিন্তু অনেক রিক্সের উপরে থাকে হয়তো, বা দেখা যায় অনেক সময় কুকুরে কামড় মারে শিয়ালে বা কোনো পাখিতে, তারপরে এক সময় দেখা যায় যে গরুটা অবশ হয়ে যায়, কুত বেশি বেশি দেয়, জরায়ুটা বের হয়ে যায়, গরুটা দাঁড়াইতে পারে না, তখন কিন্তু জরায়ু বের হয়ে কিন্তু গরুগুলো কিন্তু মারা যায়, এরকম অনেক ঘটছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যাদের এই সমস্যা আছে যে গরুগুলার, সেগুলোকে খুব দ্রুত চিকিৎসা নিতে হবে, এবং আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে থাকবো, সব কিছুর জন্যই ফোন দিতে পারবেন এবং যোগাযোগ করে ওষুধ দিতে পারবো, এটাই হচ্ছে। তারপরে হচ্ছে যে যারা এখন এই যে সার গরু কিনছেন, ছোটো ছোটো সার গরুগুলা কিনে মোটা তাজার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য পরামর্শ থাকবে যে আসলে আপনারা অনেকে আমাকে ফোন করেন, আসলে ব্যস্ততা ওরকম আমি বলি না, ফোন রিসিভ করা হয় আসলে, সবসময় তো কাছে থাকা হয় না, নিজেও ব্যস্ত থাকি, এটা তো না বললেই নয়। তো আপনারা নাম্বারে ফোন করবেন, ফোন করে হচ্ছে যেগুলো আপনার ইমার্জেন্সি কেস যেগুলো সেগুলো তো পরামর্শ অবশ্যই সবার জন্য থাকবে, এবং যেগুলো একটু সময় পাই আমরা হাতে সেগুলোর জন্য আমরা ওষুধ পাঠিয়ে দিব। আমার লক্ষ্য যে সঠিক সময় সঠিক কি চিকিৎসা এবং পরামর্শটা আমাদের জরুরি, একটা খামারে বিশেষ করে জরুরি, এইটাই। তো এটা ছিল আমার আজকের মেসেজ, জানি না আপনাদের কতটুকু উপকার আসতে পারবে, এবং মশা মাছির জন্য কিন্তু আপনারা খেয়াল করবেন এবং যেটা করা দরকার সেটা করে রাখবেন, কারণ খামারে মশা মাছির প্রকোপ বাড়তে দেওয়া যাবে না, সেখান থেকেই রোগবালাইয়ের জন্ম। এবং আমাদের প্রাণীকে আমরা 3 মাস অন্তর অন্তর কৃমি ওষুধ খাওয়াবো, লিভার টনিক খাওয়াবো এবং কৃমিমুক্ত রেখে গোটাকে সুস্থতা রাখবো, এটাই হচ্ছে আমার আজকের ইনফরমেশন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে যে আমরা এই যে এখন যে গরুগুলো আমরা কিনতেছি, আপনার এই যে বকনাগুলায় যেগুলো কিনতেছি, ভালো ভালো বকনা যদি এখন আমরা কিনে রাখি, তাহলে সেই বকনাগুলো এই গরম শেষ হয়ে সামনে শীতের মধ্যে হিটে আসবে, এরকম পরিকল্পনা রাখতে হবে, কারণ মানে খাইলা গরু পালা যাবে না, দেরি হইব, মানে খালি গরু পালা যাবে না, এটা করা যাবে না, কারণ হচ্ছে খামারের রজ, কারণ বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ খাবারের দাম আসলে কী বলবো, প্রচুর খাবার, হিউজ পরিমাণ দাম, যেখান থেকে আমরা কি নিজেরা মানে ভালো কিছু করতে পারছি না, এটাই। তো এই ছিল আমার আজকের তথ্য, যদি আপনাদের আর আপনারা আরেকটা কথা বলবেন যে কোন সমস্যা নিয়ে আপনাদের খামারে বেশি সম্মুখীন হচ্ছেন সেটা তুলে ধরবেন, আমি সেই সমস্যা অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বিদায় জানাচ্ছি। এখন আসলে এই প্রচুর পরিমাণ কমেন্টস আসছে বলেই আমি ভিডিওটাকে তৈরি করে নিলাম, তাছাড়া আমি এখন নাস্তা করতে বসবো একটু, এখন বাজে বেলা 11টা, ফার্মেসিতে আসি, নাস্তা করি না এখনও, ভুষি নাস্তা করব। তো আমি সেই ফাঁকে নাস্তা করে নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনাদের সমস্যা অনুযায়ী বলবেন, আমি চেষ্টা করবো আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। নেক্সট টাইমে ভিডিও আরও ভালো করার চেষ্টা করবো, মানে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো, ইদানিং তো ভিডিওই করি না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।